নারীর সম্বন্ধে যে এরকম কথাবার্তা বলা হচ্ছে সেটার বিরুদ্ধেই একটা প্রতিবাদ, এবং সেখানে স্মারকলিপি জমা দেওয়া বা যেখানে যে সব কাজ করেছে একটা মেমোরেন্ডাম সবাই কাছ থেকে একটা স্বাক্ষর নিয়ে সেটাকে আলটিমেটলি জমা, এটা এটা তো আর কোন একক দল বা কিছু না, বা আমাদের এটা তো এখন এক্স্যাক্টলি কি করা হবে বা কি বলা হবে সেটাকে কিছু না, যে যার মতামত ওখানে রাখবে, যতদিনকে বলা হয়েছে আসতে একটা প্রতিবাদ গড়ে তোলা, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আচ্ছা ধরো এই প্রতিবাদটা একদিনের জন্য গড়া হলো, তারপরে সবাই নিজের নিজের কাজে চলে গেল, তাহলে এই প্রতিবাদটা কি আদৌ হলো নাকি এটা ইনস্ট্যান্ট হয়ে রয়ে গেল? সেটা তো একদিন ফেসবুকে চলছিল, সবই ওই ধরো ধরে চলছিল আর ফেসবুক থেকে জিনিসটা ওইখান অব্দি পৌঁছেছে, আগামী দিনে কি হবে এটা কেন ব্যাপারটা হচ্ছে, পরে আবার বাবুল সুপ্রিয় ক্ষমা চেয়েছে বা যাই চেয়েছে, কিন্তু এরকম একটা ব্যাপারটা হচ্ছে মানে কমেন্টটা তো বাবুল সুপ্রিয় করেছে নাকি যৌন জাতি? না 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 বাবুল সুপ্রিয় ওটা তো মিম একটা, ওটা মিম। আচ্ছা মিমটা মিম হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে একটা ওয়ালে সোহিনী বলে একজন লিখে সেটা ম্যাম সাপোর্ট করে ম্যাম শেয়ার করেছিল, সেটার এগেনস্টে এরা কিছু একটা মিম বার করে সব লিখেছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে সেইখান থেকে এইসব মানে যৌন দাসী এসব কথাবার্তা এসছে, এখন সেটা একটা প্রতিবাদ হচ্ছে যে মানুষ মানুষের গালাগালি দেবে কেন, সে দ্বন্দ্ব থাকতে পারে, সে মানবিকতার সাথে সে মানে মত বিরোধ থাকতে পারে, কিন্তু এখানে প্রশ্নটা অন্য জায়গায়, প্রশ্নটা হচ্ছে যে এই একজন মেয়ে বলে কি তাকে এরকম গালাগালি শুনতে হলো, তো তার প্রতিবাদটাই এখানে প্রতিবাদ। যে মেয়ে বলে শুনতে হলো কোথায়, ছেলেরাও তো শুনছে, ছেলেদেরও তো টোটানা হচ্ছে, অন্যদিকে বলবে না আর, সে তো ঠিক, সে তো নিশ্চয়ই বলবে না, কিন্তু ঘটনা হচ্ছে এই যে মানে আমার কথা হচ্ছে এই যে চলছে ব্যাপারটা, কিন্তু সেইখানে যে সাহিত্যের যে মানুষেরা এই যে প্রতিবাদটা ইনস্ট্যান্স হয়ে রয়ে যাচ্ছে, মানে ঠিকঠাক তো কোনো প্ল্যাটফর্ম হচ্ছে না, যেটা রাজনীতির প্ল্যাটফর্মটা ঠিকঠাক আছে আমি সেটা নিয়ে বলছি। হ্যাঁ সেটা এখন ব্যাপারটা হচ্ছে যে এখন আপাতত এইটার বিরুদ্ধে তুমি যেটা একটা কথা বলছো সেটা ঠিকই কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা এতদিন ফেসবুকে ঘোরাঘুরি করছিল, সবাই ফেসবুকে লিখেই শান্ত হয়ে যাওয়া, সেই ফেসবুক থেকে অন্তত একটা স্টেপ এগোলো, এবং পরবর্তীকালে কি স্টেপ নেওয়া হবে সেটা হয়তো ওখানে গেলে, আমার মনে হয় যে সাহিত্যিকদের একটা পার্মানেন্ট প্ল্যাটফর্ম থাকা উচিত যেখান থেকে তারা মানুষদেরকে বার্তা দিতে পারে, যেটা পলিটিক্যাল বার্তা রেগুলার আছে, আজকে মানুষ মরছে সেটা নিয়ে কিন্তু কারোর কোনো মাথা কথা নেই, মানে আমি কোনো সাহিত্যিকদেরও দেখিনি পলিটিক্যাল যে ডেথ গুলো হচ্ছে তার উপরে সামান্যটুকু একটা শব্দ তারা ব্যবহার করেছে। আমি তো ফেসবুকে স্টাডি করি, ধরো আজকে যে আমরা অনুষ্ঠান গুলো করি, লাস্ট এক মাস দু মাসে যে ইলেকশনটা হয়ে গেল, ইলেকশনের আগে এবং পরে যে মানুষেরা মারা গেল তাদেরকে দিল্লিতে নিয়ে গিয়ে ডিসপ্লে করে দিল বিজেপি, হয়তো কোনো তৃণমূল করে দেবে, কিন্তু ওয়াই দিস ডেথ, মানে এটা কারা কারা মারা যাচ্ছে, ভাটপাড়ায় কারা মরছে, এটা তো যৌন দাসিত্বও বড় মানে স্টিগমা আমাদের সোসাইটিতে, যে মৃত্যুর কোনো প্রতিবাদ নেই। কদিন আগে কথা উঠছিল যে আমরা এটাই প্রতিবাদ করছি না, ওটা কথা উঠছে না, এবং যে যার আমাকে প্রতিরোধ করার, এবার এখানে তো আর কেউ কাউকে আঙ্গুল তোলার নেই, এখানে ওটা যেটা আমি প্রতিরোধ এখন করছি, যেটা প্রতিবাদ আমি করছি সেটা এখন করছি। আমি আমি পার্টিকুলার আমি আমি পার্টিকুলারাইজ করতে চাইছি না, আমি বলছি যে সাহিত্যের জগৎ কেন রেগুলার সামনে এসে কথা বলে না? সাহিত্য জগৎ বলতে সেটা তো ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু আমার মনে হয় সবাই তো এখানে সাহিত্য বলতে কি সাহিত্য, দেখো উর্মিলা বসু সাহিত্য জগতের লোক, তুমিও সাহিত্য জগতের লোক, আমিও সাহিত্য জগতের লোক, একজন কবিও সাহিত্য জগতের লোক, একজন অ্যাক্টরও সাহিত্য জগতের লোক, এরা তো সবাই সাহিত্যের জগতের লোক, সমাজের মধ্যে থেকে এই সমাজের মধ্যে থেকে কেউ আলাদা আলাদা রঙে বিশ্বাসী, কেউ মতবিরোধী, সে হতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে ধরো একটা ছেলেকে টাঙিয়ে দেওয়া হলো গাছ থেকে, এখানে আবার মত বিশ্বাসী কি আমি সিপিএম হলে কি মেনে নেবো, আমি কি কংগ্রেস হলে মেনে নেবো, নাকি আমি বিজেপি হলে মেনে নেবো, সেইখানে তো জয়েন্ট ভয়েস হবে। হ্যাঁ যার যেটা প্রতিবাদ করতে ইচ্ছা করছে সেটা প্রতিবাদ, আমার কথা হচ্ছে এই প্ল্যাটফর্মটা যদি এরকম হতো যে আমরা আমাদের সমাজে যে ভুল কাজ গুলো হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি, বিসাইড কালার এন্ড গ্রিন, জাত তো যারা তৈরি করেছিল 5000 বছর আগে, আমরা সেই জাত নিয়ে এখন কথা বলবো কেন, আর নিজেকে বামপন্থা ডানপন্থা করে নিজেদেরকে গ্রেট প্রমাণ করার চেষ্টাই করবো কেন, নিরপেক্ষ জায়গা, হ্যাঁ নিরপেক্ষ কেন থাকবে না, তুমি ভোট দেওয়ার সময় ভোট দাও না, কে বারণ করেছে, বাট হাউ ক্যান ইউ বি নিরপেক্ষ অ্যাট দ্য টাইম অফ ডেথ অফ এ পার্সন
যে বেচারা এমনি মারা গেল এইটার ক্ষেত্রে, যেমন তুমি বলছো একটা সরকার থেকে একটা প্ল্যাটফর্ম টাইপ তৈরি করা মানে হ্যাঁ কেন নেই, কেন পলিটিক্যাল প্ল্যাটফর্ম যদি থাকে সোশ্যাল প্ল্যাটফর্ম এন্ড কালচারাল প্ল্যাটফর্ম কেন নেই? আমার কাছে তো এটাই প্ল্যাটফর্ম বলতে কি প্ল্যাটফর্ম বলতে যে এই এখন না আমার কথা হচ্ছে রেগুলার এনারা টিভির মতন পর্দায় আসবেন এবং তারা কথা বলবেন, এটা ভুল হচ্ছে, এনআরসি নিয়ে বলবেন, মৃত্যু নিয়ে বলবেন, অমুকটা কেন হলো, ভিসি এটা কেন করলো, রাজ্যপাল সেটা কেন করলো, সাহিত্যের লোকেদের কেন বক্তব্য থাকবে না, হঠাৎ হঠাৎ খালি এবিপি চলে আসবে, এবিপিতে গিয়েই কেন বলতে হবে? না না সেখানে দলগত ব্যাপার চলে আসবে তো, কেন ব্যাপারটা হচ্ছে যেমনি তুমি একটা প্যানেল তৈরি করবে, যেখানে সংগঠন তৈরি করবে, সেই সংগঠনের চারপাশের মাথায় এসে যাবে, আসুক না দেখা যাক না, আমার কথা হচ্ছে দেখা যাক না, আজ অব্দি তো হয়নি, আজকে বড় বড় করলে সেটা করলে তো আপত্তি নেই। আমি আমি ভাবনা মুখ থেকে এই অফারটা করছি, আমি 27 তারিখ যাবো, যে আমরা এবারে কথা বলতে শুরু করি, এবিজেপি চারজনকে মাথায় ডেকে বসিয়ে দিয়ে রোজ সকালে থেকে রাত্রিবেলা আমাদের সেই চারজনের মুখ দেখতে হবে কেন? লেটার স্টক নাও, সেই জন্যই তো প্রতিবাদ, সেই জন্যই যে নিরপেক্ষ প্রতিবাদ, আজকে যে ওখানে প্রতিবাদটা হচ্ছে সেখানে তো এই যে মহিলা সমাজকে যে কথা বলতে বলা হচ্ছে, সেখানে তো আজকে অনেকগুলো উইমেন সেল রয়েছে, অনেক কিছু রয়েছে, সেখান থেকে তো কোনো প্রতিবাদ নয়, এখানে প্রতিবাদটা পুরোপুরি ভাবে একেবারে নিরপেক্ষ এবং সাধারণ মানুষ দ্বারা, সাধারণ মানুষের তো কোনো প্ল্যাটফর্ম হয় না, সাধারণ মানুষ তো সাধারণ মানুষের তো না প্ল্যাটফর্ম হয়েছে, একটা তো প্ল্যাটফর্ম হয়েছে আমাদের প্ল্যাটফর্ম তো সাধারণ মানুষের, তারাই তো কথা বলছে। তারা যতটুকু পৌঁছানো তাদের আবার গড়ে উঠবে, কারণ ডাক্তারদের প্রচুর ইউনিয়ন আছে, এটাই হচ্ছে ব্যাপার যে সাহিত্য আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করছি, যখনই একটা প্ল্যাটফর্ম তৈরি হবে সেই প্ল্যাটফর্মে চারজন মাথা এবং তাদের একটা মতদর্শ তৈরি হয়ে যাবে। না চারজন মাথা কেন, একটা অনলাইন চ্যানেল থাকবে যেখানে সবাই বক্তব্য রাখতে পারবে, কোনো মাথাই হবে না, সে তো ফেসবুকে রাখছি মত রাখার, না কি হচ্ছে এখানে ডিভাইডেড হচ্ছে, কিন্তু আজকে 10টা গলা যদি একটা জায়গায় আসে মানুষ একসঙ্গে 10 জনকে শুনতে পারবে। 10টা গলা এই যে 10টা গলা বলছো না, এই 10টা গলায় এখন কি হচ্ছে, 10টা গলা সে বলে 10টা গলা যদি তোমার মতের সাথে আমার মত মিলে তাহলেই 10টা গলা হবে, তোমার মতের সাথে আমার মত যদি না মিলে 10টা গলা না মিলুক, না একটা তো অমিলও থাকবে, কিন্তু অ্যাটলিস্ট আমরা কথা বলতে তো শুরু করবো। না কথা তোমরা বলছি আজকে এই প্রতিবাদটা যে 27 তারিখে প্রতিবাদ হচ্ছে, না তো এই কথা হতো না আজকে যদি উর্মিমালা বসু যারা যদি আমার আজকে ধরো উর্মিলা বসু যদি এই কমেন্টটা না করতেন, যৌন জাতির শব্দটা না আসতো, তাহলে তো ব্যাপারটা যাদবপুর ভার্সেস বাবুল সুপ্রিয় রয়ে যেত। হ্যাঁ একদমই ম্যানিপুলেটেড, একদমই ম্যানিপুলেটেড, নিশ্চয়ই ম্যানিপুলেটেড। এবিপি চাইছে যে হবে যাদবপুর যেটা করেছে সেটাও একটা ম্যানিপুলেশন, এবং এইটা উর্মিমালা বসু একজন কাছ থেকে বলার থেকে শেয়ার করেছে এবং তাকে টার্গেট করে এইগুলো কথা জানে যে এইসব কথা বললে উঠবে, তখন একটা ম্যানিপুলেটেড হওয়া, তো এই যে আজকে এবং ধরা যাচ্ছে যে কে করেছে, হ্যাঁ কে করেছে এবং সেটার একটা ক্রাইম সেলে ইয়ে দেওয়া যে এটাই এক্ষুনি ধরা হোক। হ্যাঁ এবার একটা কি হলো, একটা জনগোষ্ঠী হলে একটা গোষ্ঠী সাহিত্যিক, তুমি যে সাহিত্যের প্ল্যাটফর্মটা বলছো একটা সাহিত্যের প্ল্যাটফর্ম, তুমি যে একজনকে বলে একটা নাম দিয়ে আমরা আজকে করলাম যে এইখানে এখানে এই কজন থাকবে, এবার মুশকিলটা কোথায় হচ্ছে যে মুহূর্তে আমি বলছি যে এখানে এই কজন থাকবে, পাশের থেকে লোক দেখবে যে এ কি করে, এ কি বামপন্থী, এ কি বিজেপি, আমার মনে হয় ভেঙে দেওয়ার সময় এসেছে, এই ভাঙার জন্যই তো আজকে প্রতিবাদ করো, যে আজকে লোকে আসুক স্টেটমেন্ট রাখুক, আমার মনে হয় এটাই হবে আমাদের প্রতিবাদ, এটার জন্যই তো প্ল্যাটফর্ম। হ্যাঁ আমরা সবাইকে জায়গাটা দিই, সবাইকে জায়গাটা দিই, সেটা সেটার জন্যই 27 তারিখ, আমি 27 তারিখে একটা আমার ভীষণ ইম্পর্টেন্ট মিটিং আছে, কিন্তু আমি দেখছি পদ্ধতির সময় কথা বলে তোমাদের ওখান থেকে হয়ে পদ্ধতির ওখানে যাবো, সেটার জন্যই 27 তারিখ, আদারওয়াইজ তো নতুন প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে, প্রচুর বলার জায়গা রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে কেউ বলছে না, 27 তারিখটা একেবারে নিরপেক্ষ ভাবে যে সবাই যেটা মন্তব্য থাকে, ওর আজকে আমরা যে গালাগালি গুলো দিই সবই মেয়ে তান্ত্রিক, মানে নারী জাতির উপরে, মানে মা বোনদের নিয়ে গালাগালি হয়, ঠিক আছে একটা ফ্যাক্ট আছে যে মেয়েদের উপরে যে অত্যাচার হয় সেই অত্যাচারকে রোকার মতন কোনো প্ল্যাটফর্ম ভারতবর্ষেই নেই, অন্ততপক্ষে এইটা হোক নিশ্চিত লেখা যে সর্ব মানে সর্ব বা
কোন যেরকম যে জাতীয় পার্টি হোক, যে কিছু হোক, সবার ঊর্ধ্বে গিয়ে সব জায়গায় তো মহিলা রয়েছে, তো সেইটুকুনি সম্মান অন্তঃকরণে বাকি ঊর্ধ্বে যেটা সবার পার্টি, কারণ হচ্ছে ওমেনদের মুভমেন্ট নেই তো, মানে সবই তো ইনস্ট্যান্ট রয়ে যাচ্ছে, এটা পার্মানেন্ট কোনো মুভমেন্ট নেই তো চোখের সামনে। দেখো ছোট ছোট করে মুভমেন্ট, আজকে এই মুভমেন্টটা হতো না যদি কথাটা না আসে। হ্যাঁ হ্যাঁ, একশো বার দেখো একটা পার্মানেন্ট কিছু ভাবো, জানো তো আমার মনে হয় সবাইকে একটা জায়গায় প্ল্যাটফর্ম হোক, কোনো জিনিস কি পার্মানেন্ট কিছু না, আজকে যদি তুমি ঘোষণা পার্মানেন্ট সাহিত্য সবার লোক না, কেন পলিটিক্স কে পার্মানেন্ট করে দিয়েছে তো সবই তো নাকি রাজনীতি, তার তো মতাদর্শ, তুমি যেমনি বিজেপিতে ঢুকবে তার মত দিয়ে ওকে বলে দেবে তার মতাদর্শ না, কেন সেকুলারিজম একটা মতাদর্শ থাকবে না, যেটা অল্টারনেটিভ থট প্রসেস থাকবে না। আমার দলে আমি একটা সত্যি ঘটনা বলছি, আমার বন্ধু যে বন্ধু সবসময় হেল্প করে বেড়াতো, সবার দিকে দৌড়ে যেত, সে যখন একটা পার্টি রঙের আন্ডারে গেল রাতে বললো যে শোন তুই কিন্তু ঝামেলা মেটাতে কোনো জায়গায় যাস, কেন যাস না, তুই যেমনি ঝামেলা মেটাতে যাবি এক ঘরের ঝামেলা মিটবে, এক ঘরের ঝামেলা থাকবে, তেমন সেই আরেকটা যে ঘর থাকলো সেই ঘর তো বিরোধী হয়ে গেল, কোনো জায়গায় যাবি না। আমি বললাম এটা তুই কিরকম কথা বললি, তোকে তো এখন মানুষ চেনে সেবা করিস, তুই সবাই সবাই যাস, হ্যাঁ তুই আজ যেমনি তুই ওটার মধ্যে ঢুকলি তোর কালারটা গায়ে লাগলো, সেই জন্য তুই কি করলি এই মানুষের থেকে দূরে চলে গেলি, তুই সবকটা মানুষের থেকে দূরে গেলি, কেন নিজের স্বার্থে, কারণ এই মতাদর্শের ও তোকে লাফি মারবে, এও তোকে লাফি মারবে, ব্যাপারটা হচ্ছে সেখানেই, ব্যাপারটা হচ্ছে যে আজকে তুমি যদি সাহিত্য নিয়ে যারা বলছি তাদের মধ্যে তো সাহিত্যের মিলের মধ্যে সবার মধ্যে নেই, না না নেই, চান্দ্রিল চান্দ্রিল যদি এক কথা বলে, সুভাষ সরকার এক কথা বলবে, প্রগতি এক কথা বলবে, এই যে এত বড় একটা ঘটনা, দুজন মাত্র বক্তব্য এসছে, একটা হচ্ছে ব্রততি যে আমরা পাশে আছি, কারণ যেহেতু পার্সোনালি এবং ব্রততি আরেকটা জয় গোস্বামীর আরেকটা দিয়েছে, বাদ বাকি পুরো সাহিত্য মহল চুপ করেই আছে। হ্যাঁ সেটা তো দেখলাম, কারোরই কোনো কমেন্ট নেই, যারা যারা এই ব্যাপারে বিশেষ করে নারী জাতি এবং ম্যামের টিমে তারা একটা মনে করেছে এটা প্রতিরোধ গড়ে ওঠা উচিত, আদারে সবাই বলতে ভয় পাচ্ছে না, আমাদের দেশে আয়রন শর্মিলারও পাশে কেউ দাঁড়ায়নি, এটাও তো নজির আছে রে বাবা, নজির আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যাদের তুমি একটা একটা প্ল্যাটফর্ম করতে চাইছো না, সে তো আজ দেখবে কেন, ব্যাপারটা হচ্ছে আজ বিজেপি সরকার কেন বলছে, আমি বুঝতে পারছি নারীর পাশে দাঁড়াবে এখানে প্ল্যাটফর্ম দেখবে কেন, বিজেপি তৃণমূল কংগ্রেস দেখবে কেন, ওই যে নারী যখন দাঁড়াবে তুমি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে বলছো, সেই প্ল্যাটফর্মটা স্বীকৃতি পাচ্ছে যে একটা উইমেন সেল তৈরি হলো, যে যারা এটাকে দেখবে তাতে করে তারা এবার এই উইমেন সেল তো প্রচুর উইমেন সেল রয়েছে, আজকে প্রচুর উইমেন সেল রয়েছে, একটা উইমেন সেল এখনো পর্যন্ত এটার বিরুদ্ধে তো কোনো কথা বলেন না, সিপিডিআরও বলেনি তো, আমি তো দেখলাম দীপাদিও কিছু কমেন্ট করেননি, কিছু করেন, এবার ব্যাপারটা হচ্ছে সেই কারণে, ব্যাপারটা হচ্ছে কি ওই যখনই একটা দল বা একটা কিছু করতে যাবে তখনই বলবে যে এইটা, তখন ওরা দেখবে যেটা কারা করছে, আর যখন এটা জনমত গড়ে উঠবে, কিন্তু এটা এটা কিন্তু পেপারে যেটা আজকে আনন্দবাজারে বেরিয়েছে বা এই এটা এটা কিন্তু কোনো পার্টি বা কোনো কিছু নয়, এইটা যে আজকে সাধারণ মানুষ পাবলিক এটার উপরে গড়ছে, এবং ফেসবুকে থ্রুতে যারা এখানে যারা মানুষ আসবে এই মানুষটা কোনো কোনো রকম কোনো সাংগঠনিক দল ডেকেছে বা একই ডেকেছে সেটা নয়, তাদের মানুষের মানবাধিকার খাতিরে তার মনে হয়েছে যে এই জায়গাটায় প্রতিবাদ করা উচিত, এইটা ঠিক নয়, সেই জায়গায় আমরা গিয়ে দাঁড়াচ্ছি, ঠিক আছে কোটা 5টা থেকে তো আচ্ছা চলো দেখা হচ্ছে, হ্যাঁ ঠিক ঠিক।